জমি জায়গা নিয়ে সমস্যার দিন এবার শেষ হতে চলেছে নরেন্দ্র মোদী সরকার নতুন একটি প্রকল্প লঞ্চ করে দিয়েছে যেই প্রকল্পের দরুন আপনারা আধার কার্ডের মতন একটি সম্পত্তির কার্ড পাবেন যেই সম্পত্তি কার্ডের সাহায্যে আপনার সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি কিন্তু সেই কার্ডের হিসাব থাকবে এবং সেই কার্ডটা থাকলে আপনাদের লোন পেতেও সুবিধা হবে এছাড়াও জমি জায়গা সংক্রান্ত যে সকল বিবাদগুলো হয়ে থাকে সেই বিবাদও কিন্তু সেই কার্ডের সাহায্যে সলভ হয়ে যাবে অর্থাৎ যার সম্পত্তি তার নামেই সেই কার্ড ইস্যু হবে এবং তার সম্পত্তির ডিটেলস কিন্তু সেই কার্ডে সম্পূর্ণ থাকবে ড্রোনের সাহায্যে এছাড়াও স্যাটেলাইটের সাহায্যে কিন্তু আপনার সম্পত্তির পরিমাণ বিবেচনা করা হবে এবং সেই কার্ডে সমস্ত তথ্য কিন্তু অ্যাড করা থাকবে তো এই কার্ডটি কীভাবে আপনারা পাবেন এই কার্ডের কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং এই কার্ডের বৈশিষ্ট্য কী রয়েছে তো এই কার্ডটি সম্পর্কে আমরা যাবতীয় তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর এই ধরনেরই নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না তো এই সংক্রান্ত একটি আর্টিকেলে বলা হয়েছে সম্পত্তির মালিকানা থেকে বঞ্চনার দিন শেষ সামিত্ব প্রকল্পের সূচনায় মোদি আপনার জমিতে এবার আর অন্য কেউ নজর দিতে পারবে না রবিবার স্বামিত্ব প্রকল্পের অধীনে সম্পত্তি কার্ড বা প্রপার্টি কার্ড বিলের সূচনা করে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রামীণ এলাকায় বহু মানুষের হাতে নিজের জমি বাড়ির কাগজপত্র নেই সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র জোগাড়েও হেপা অনেক জমির সীমারা নিয়ে বিবাদও কম হয় না তাছাড়া নিজের জায়গা জমি থাকলেও কাগজপত্রের অভাবে তাদের ঋণ পেতে বা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পেতে সমস্যা হয় এই অবস্থায় সম্পত্তি কার্ড হাতে পেলে তাদের সেই সমস্যাগুলি অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রীর মতে গ্রামীণ উন্নয়নে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী নরেন্দ্র সিং তোমার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেেন্দ্র সিং যাদব গত চব্বিশে এপ্রিল জাতীয় পঞ্চায়েতিরাজ দিবসের অনুষ্ঠানে স্বামিত্ব প্রকল্পের ঘোষণা করেছিলেন মোদী ঠিক হয় ড্রোনের মতো উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রত্যেকের সম্পত্তির সীমানা চিহ্নিত করা হবে সেই অনুযায়ী আধারের মতো কার্ড তৈরি করে গ্রামের মানুষদের হাতে তুলে দেওয়া হবে তারই অংশ হিসেবে এদিন সম্পত্তি কার্ড তুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে এদিন প্রায় এক লক্ষ মানুষের কাছে এই কার্ডের লিঙ্ক এসএমএস করা হয়েছে সেই লিঙ্কে ক্লিক করেই উপভোক্তারা সেটি ডাউনলোড করতে পারবেন তারা আরও জানিয়েছে দেশের মোট সাতশো ছত্রিশটি গ্রাম এই সুবিধা পাবেন তো এটা যখন ঘোষণা করেছিল তখন সাতশো ছত্রিশটি গ্রাম ছিল কিন্তু পরবর্তী সময়ে এটা অনেক বাড়ানো হয়েছে তো টোটাল এখানে নাম্বারটা দেখতে পাচ্ছেন দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে এক লক্ষ বিরানব্বই হাজারটি গ্রামের হবে তারপর দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে দেখতে পাচ্ছেন দুই লক্ষ চার হাজার দুশো তেষট্টি গ্রামে হবে এছাড়াও দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এক লক্ষ চার হাজার দুশো আঠেরোটি গ্রামে হবে এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে বিয়াল্লিশ হাজার ছশো বারোটি গ্রামে কিন্তু এই কার্ডের কাজগুলো হবে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলেরও কিন্তু বাইশ তেইশ অর্থবর্ষে তেত্রিশ হাজার গ্রামে এই সার্ভের কাজ হবে এবং এই কার্ড দেওয়ার কাজ হবে তেইশ চব্বিশে রয়েছে আট হাজারটি গ্রাম তো মূলত কিন্তু এটা আধার কার্ডের মতন একটা কার্ড হবে এখানে আপনার সমস্ত সম্পত্তির হিসাব থাকবে আপনার কতটা জমি আপনার কোথায় কোন দাগে কোন মৌজাতে কতটা জমি রয়েছে সমস্ত কিন্তু হিসাব আপনার সেই কার্ডেই থাকবে যেই কার্ডটা দিয়ে আপনারা লোন পেতে পারবেন বা জমি জায়গায় যাবতীয় সংক্রান্ততে আপনারা সেই কার্ডটা ব্যবহার করতে পারবেন বা জমি সংক্রান্ত যে সকল প্রকল্প রয়েছে সেই প্রকল্পেও কিন্তু আপনারা সেই কার্ডটা ব্যবহার করতে পারবেন আর এতে আবেদন করার কোনো পদ্ধতি নেই আপনার গ্রামে যখন সার্ভে হবে ড্রোন নিয়ে যখন সার্ভে করা হবে তো সার্ভে হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার মোবাইল নাম্বারে এস এস চলে আসবে সেখানেই লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে যেমন আপনারা ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড করেন সেই লিঙ্কে ক্লিক করে সেই রকমই কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই সম্পত্তি কার্ড ডিজিটাল একটা কার্ড আপনারা মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো মোদী সরকারের এই প্রকল্পটি আপনাদের কেমন লাগলো এই প্রকল্পটি চালু হলে আপনাদের কতটা উপকার হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না